বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রায়পুর ক্যানেল এলাকায় থাকা বহু গাছ প্রকাশ্যে কেটে তা চড়া দামে বিক্রির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পেছনে কংগ্রেস পরিচালিত খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্ব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এই সমস্ত গাছগুলি পঞ্চায়েত অফিসের ভেতরে রাখা হচ্ছে বলে দাবি তৃণমূলের। এই ঘটনায় তৃণমূল উপপ্রধান ও খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ জমা করেন। তবে এখনো কোনো সুরাহা মেলেনি বলে দাবি তৃণমূল ব্লক সভাপতি। শনিগ্রাম 19 নম্বর সংসদের সদস্য এবং ঝিল্লি অঞ্চলের উপপ্রধান হিসেবে আমাদের সাধারণ সভা যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা ভিত্তিক কোনো গাছ কাটার ব্যাপারে কোনো এজেন্ডা ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম প্রধান সহ কিছু মাফিয়াগণ একদিনের দু চার দিনের মধ্যে গাছকে পুরো ঝিল্লি অঞ্চলে যে কেরেল থেকে একদম রায়পুর পর্যন্ত এবং কেরেল পর্যন্ত যে গাছগুলো ছিল জীবিত গাছ সেটা কেটে ফেলেছে। সেই ভিত্তিতে আমরা বিডিও অফিসে লিখিতভাবে জানিয়েছি, উনি আমি রিসিভ কপি আমাকে দিয়েছেন। এর ব্যাপারে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, প্রশাসন তরফ থেকে বিডিও জানিয়েছেন যে এরপরে ইনকোয়ারি হবে, দেখা যাক বিডিও এরপরে কি পরিপ্রেক্ষিতে কি ডিসিশন নিচ্ছে। কংগ্রেসের পরিচালিত প্রধান শরীফা বিবি 120 5-6 দিন ধরে এটা আমরা চোখে দেখেছি, কেউ কিছু বলছে না। জিজ্ঞেস করতে গেলে বলে প্রধান পারমিশন আছে আমাদের কাছে, প্রধানের পারমিশনে গাছ কাটছে। হ্যাঁ, বড়ো বড়ো জীবিত গাছ কেটে পঞ্চায়েতের সঙ্গে হাজির করছে এবং কিছু গাছ আমাদের কেলের সীমানায় গাছ কেটে একটা গাছ পড়ে আছে। একটা গাছকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেটা গাড়িটা ছাড়িয়ে নিয়ে এসে থানায় গাছটা রেখে দেওয়া হয়েছে। আমরা চাইছি আমরা এলাকাবাসী এই গাছ কাটা বন্ধ করা হোক। এটা প্রায় 7 দিন আগে থেকে গাছ কাটার প্রোগ্রাম চলছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে, এবং ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে এমনভাবে চলছে, লুটেরা চলছে। একদিকে ডেভেলপের টাকা পয়সা সাবমার্সিবল না বসিয়ে টাকা চুরি করে তুলে নিচ্ছে, আর একদিকে যে প্রাণ, যে গাছ লাগে আমরা প্রাণের মতো তুলনা করি গাছকে, যে আমরা অক্সিজেন পাই সাধারণ মানুষ, সেই গাছ একদম রায়পুর থেকে পুরাটা নামতে যত পুরনো গাছ ছিল নিউ নতুন বা জীবিত গাছ, সেই গাছগুলোকে পরিষ্কারভাবে একদম ছাঁটাই করে নিয়ে যাচ্ছে। আমি কালকে থানায় ফোন করেছিলাম এবং একটা অভিযোগ করেছিলাম নতুনভাবে ফোনে, সেই ফোনের ভিত্তিতে পুলিশ গাড়ি নিয়ে সে ট্রাক্টর সহ রিকভারি করে নিয়ে গেছিলো গাছ কাটা গাছ থানায় রিকভারি হয়েছে এবং ট্রাক্টর ছেড়ে দিয়েছে। আমি প্রশাসনকে বলবো এবং আমাদের বিডিও ম্যাডামকে বলবো যে গাছ যেভাবে কেটেছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে, এক পূর্ণাঙ্গ তদন্ত করে যারা গাছ প্রকৃত কেটেছে এবং যারা কাটিয়েছে, সে যেই হোক, সে দলেরই হোক আর বেদলেরই হোক, আমাদের সিএম ম্যাডাম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমাদেরকে গাছ লাগাতে হবে, নতুন গাছ বিভিন্ন পর্যায়ে প্রশাসনের দিক দিয়ে প্রোগ্রাম চলে গাছ লাগাবার, এবং ঝিল্লি গ্রাম পঞ্চায়েত উল্টো সুরে সে গাছকে কেটে লুটেরা চালাচ্ছে। তাই প্রশাসনকে বলবো এবং আগামী দিন থেকে গাছ যেন না কাটা হয় এবং যে গাছ কেটেছে তাদের যেন পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। না, এরা বলেন না ঝিল্লি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত প্রধান, এর আগে প্রধানের নামে প্রচুর ক্লেম হয়েছে, প্রধানের নামে প্রচুর অভিযোগ হয়েছে, বিডিও ম্যাডামকে অভিযোগ করেছি, এখনো পর্যন্ত কোনো তদন্ত সাপেক্ষে আমাদেরকে উত্তর দেননি, এবং বিনা সাবমার্সিবল বসিয়ে সে টাকা তুলে নিয়েছে তার প্রমাণ তথ্য আমাদের কাছে আছে। আমরা নির্বাচন বিধির জন্য আমরা হয়তো কোনো প্রশাসন ব্যবস্থা নিতে পারিনি, তাই আমরা এই নির্বাচন বিধি চলে গেছে, আগামী দিন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা হাইকোর্টের রাস্তায় বাধ্য হবে যেতে। তাই আমি প্রশাসনকে বলবো ঝিল্লির প্রধানকে অবিলম্বে ব্যবস্থা নিতে। এক হচ্ছে সাবমার্সিবল টাকা চুরি করে প্রধান লুটপাট করে খেয়েছে, দ্বিতীয় নম্বর হচ্ছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে যে গাছ কেটেছে এক পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিকভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয় তা আগামী দিন বৃহত্তম আমরা আন্দোলনে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো,
রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।